মহানায়ক উত্তম কুমারের দুই সন্তান গৌতম ও সোমা। যদিও তিনি সোমাকে আইনত স্বীকৃতি দিতে পারেননি, তারাও চেয়েছিলেন রূপালী পর্দায় আসবেন, বাবার মতো অভিনয় করবেন, কিন্তু বাবার আপত্তির কারণেই তারা এ জগতে আসতে পারেননি। কত নায়ক এসেছেন বা গিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে, কেউ উত্তম কুমারের মতো হয়ে উঠতে পারেনি। তার নাতি গৌতম চট্টোপাধ্যায়ও সিনেমা জগতে পা রেখেছেন, সিরিয়াল করে তিনি ভালো সুনাম অর্জন করেছেন, কিন্তু সিনেমাতে তিনি তেমন জায়গা করে নিতে পারেননি। নাতি অভিনয়ে এলেও ছেলে গৌতম চট্টোপাধ্যায়কে কোনোদিন টালিগঞ্জ পাড়ায় যেতে দেননি উত্তম কুমার। এর পিছনে ছিল একটি গভীর তাত্ত্বিক বোধ। পড়াশোনা শেষ করার পর বাবার মতো গৌতম চট্টোপাধ্যায় সিনেমায় আসার কথা ভেবেছিলেন। উত্তম কুমারের বিরাট স্টারডম দেখে নিজেও হিরো হওয়ার স্বপ্ন দেখতেন তিনি, ভেবেছিলেন বাবার পথে এগিয়ে যাবেন। আসলে উত্তম কুমারের মতো নায়ক হওয়ার স্বপ্ন তখন অনেক যুবক দেখতেন, গৌতমও তাদের মধ্যে একজন। সেই ভাবনা নিয়ে বাবা উত্তম কুমারের কাছে গিয়েছিলেন তিনি, বাবার সঙ্গে আলোচনা করে এগোতে চেয়েছিলেন। সিনেমার অফার যে আসেনি তাও নয়, অন্ধ অতীত নামের একটি ছবি দিয়ে ডেবিট করার কথা ছিল গৌতমের। এ নিয়েই বাবার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন তিনি, কিন্তু বাবার পরামর্শ তাকে হতাশ করেছিল। সব কিছু শুনে বাবা উত্তম কুমার ছেলেকে সিনেমা থেকে সরে আসতে বলেন। বাবার কথা শুনে আকাশ থেকে পড়েন গৌতম। অভিনেতার ছেলে অভিনেতা হবেন, এটাই তো স্বাভাবিক, বর্তমানে স্টার কিডদের বাজার, কিন্তু তখন সময়টা এমন ছিল না। বাঙালির মহানায়ক তার ছেলেকে বুঝিয়েছিলেন যে অভিনেতাদের জীবন আতশবাজির মতো, যতদিন জলজল করবে, আলো দিতে পারবে, ততদিনই কদর, আলো একবার ফুরিয়ে গেলে সব শেষ, তখন আর কেউ জিজ্ঞাসাও করবে না। প্রথমে বাবার কথা মানতে রাজি ছিলেন না গৌতম। দীর্ঘক্ষণ আলোচনার পর তিনি বাবার কথা বুঝতে পারেন আর কোনো দিন অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেননি তিনি। উত্তম কুমার ছেলেকে ঔষধের দোকান করে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটিও তেমনভাবে চালাতে পারেননি গৌতম চট্টোপাধ্যায়। খুব অল্প বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মহানায়ক উত্তম কুমারকে বাবা হিসাবে মেনেছেন সোমা, তবুও সুপ্রিয়ার মেয়েকে সম্মান দেননি মহানায়ক উত্তম কুমার। মৃত্যুর এতগুলো বছর পরও উত্তম কুমারকে নিয়ে চর্চা বিন্দুমাত্রও কমেনি, বরং মহানায়কের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা এখনও চলছে। বাংলা সিনেমার মেগাস্টারের জীবনে অনেক নারীর আগমন হলেও সুপ্রিয়া দেবীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা ছিল সবচেয়ে বেশি। বিবাহিত সুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহিত উত্তম কুমারের লিভ ইন রিলেশন নিয়ে নানা ধরনের কটুকথা হয়েছে, যার প্রভাব এসে পড়েছিল সুপ্রিয়া কন্যা সোমা চট্টোপাধ্যায়েরও জীবনে। আজীবন উত্তম কুমারকে বাবা হিসাবে মেনেছেন, তবুও সুপ্রিয়ার মেয়েকে সম্মান দেননি মহানায়ক। জীবনে অনেক নারী এলেও মহানায়ক বাস্তবে ছিলেন একা, এমন একটি মানুষের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়ে তাকে কাছে টেনে নিয়েছিলেন সুপ্রিয়া দেবী, কিন্তু তখন তিনি বিবাহিত, এক সন্তানের জননী। তবুও সুপ্রিয়া দেবীর ডাকে গৌরী দেবী ও সাজানো সংসার ছেড়ে বেরিয়ে এসেছিলেন মহানায়ক উত্তম কুমার। সুপ্রিয়া দেবীর স্বামীর নাম ছিল বিশ্বনাথ চৌধুরী, তাদের মেয়ের নাম সোমা। সুপ্রিয়ার সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার পর সোমাকে দত্তক নিয়েছিলেন উত্তম কুমার। দত্তক নিলেও কোনো দিন মেয়ের মর্যাদা সোমাকে দিতে পারেননি তিনি। আজীবন উত্তম কুমারকে বাবা হিসাবে মেনেছেন, তবুও সুপ্রিয়ার মেয়েকে সম্মান দেননি মহানায়ক। ভারতীয় আইন অনুযায়ী কোনো বাচ্চা দত্তক নিতে গেলে স্ত্রীর অনুমতি লাগে, কিন্তু সোমাকে দত্তক নেওয়া নিয়ে কোনো দিন সম্মতি জানাননি গৌরী দেবী। এর ফলে আইনত সোমা বাবা উত্তম কুমারের কোনো সম্পত্তি দাবি করতে পারেননি, চিরদিন বঞ্চিত হয়ে থেকে যান। তবে বাবার আদর থেকে কখনো বঞ্চিত হননি তিনি। সোমাকে নিজের সন্তানের মতোই দেখতেন উত্তম কুমার, নিজের হাতে সোমার কন্যাদানও করেছিলেন। ছেলে গৌতমের মতোই তিনিও উত্তম কুমারকে বাবি বলে ডাকতেন। জীবনের শেষ দিন পর্যন্ত মেয়ের বৈবাহিক জীবন সুখের না হওয়ার খুব দুঃখ পেয়েছিলেন তিনি, খুব চিন্তায় থাকতেন বিষয়টি নিয়ে। তবে মেয়ের সঙ্গে উত্তম কুমারের সম্পর্ক ছিল বন্ধুর মতো। এ সম্পর্ক নিয়ে পরবর্তীতে অনেক নোংরা কথা উঠেছে, বাবা মেয়ের সম্পর্ককে কলুষিত করেছে সমাজ, এ নিয়ে খুব আঘাত পেয়েছিলেন তিনি। বারবার চেয়েছিলেন মেয়ে তার স্বামীর কাছে ফিরে যাক, তা আর হয়নি।
আর এ কারণে মেয়ে হিসেবে যোগ্য সম্মানও তাকে বড় পর্দায় আনতে পারেননি মহানায়ক। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।